কোটো খালকে নিয়ামত পূর্ণ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আপনার হইলো বড় সুন্দর হালতে হইছে নিনা না আপনারা হোকা বড় সুন্দর হালতে হইছে কিন্তু কিছু ভাই ইন্তর দাবি হইয়া থাকলো যে বাংলাদেশের আবুরে হান নামক একজন ব্যক্তি এবং হুসাইন আদনান এই দুই ব্যক্তির এখানে এই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি মাহফিলের স্টেজের মধ্যে আল্লাহ নাম যদি এই জায়গার মধ্যে আমি মন্তব্য করি হয়তো দাঙ্গা বসাত লাগি যাইতে পারে ওদিকে আমরা খামুশি ইখতিয়ার করছি আমরা রকত হইল মহফিলটা শেষ হই যাক জায়গায় জায়গায় মানুষের কইম অথবা প্রেস কনফারেন্সের মাধ্যমে কইম এই মেসেজটা গোটা গোটা বড় ঘর মধ্যে আপনার ছড়ি আছে ঠিক আছে ইগো গিয়া আমি আমার ব্যক্তিগত তরফ থেকে কমিটির সবরে কইছি যে তুমি তাই প্রেস কনফারেন্স ডাকো এবং কি কি ঘটনা তোমার তান সম্মুখে ঘটিছে তুমি তাই সমস্ত কিছু ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে তুলিয়া ধরো যদি এই মন্তব্য আমি কালকে করতাম হয়তো দাঙ্গা বসাত লাগার কথা আসলো ওদিকে আমি কোনো মাত্মা দিছি না সুনায়ের বিধায়ক জনাব করিমউদ্দিন বড়বইয়া সাজু সাহেব রে কইছি বলে ভাই তুমি একটা বার্তা উবাইয়া কও যে তো পাওয়ার আলা তো পাওয়ার সম্পূর্ণ একজন মানুষ যে ব্যক্তির আপনার সেকেন্ড সিএম কইয়া বরাবর মানছে আপনার কই সেকেন্ড সিএম কই না তো পাওয়ার কেমিনিট মন্ত্রী হলে তা করছেন আমার ভাই আলহামদুলিল্লাহ অতটুকু পত্র আমি তো সুনাই অঞ্চলে বেশি যাই দেখিয়া ওদিকে আমি কইলাম ভাই আপনার মুখ দিয়ে আপনি মানুষের কুকুয়া মানুষের ওখান তো আপনি জানাই দেখবা যে আমরা এসপিডিসি তাকে লাগাইয়া সামাজিক মানুষ শুধু ভারত দান্তান ফেন না দুবাই কাতার সৌদি আরব লন্ডন কুয়েত বিভিন্ন দেশের মধ্যে গালিয়ে ফল্লা এবং আমরাও কইতরা কিতা বেলে আমরাও মিসামাতি এখানের মধ্যে টাকা খামাইবার লাগি মহফিল করানি হয়েছি কই না না ইনু টাকা খামাইবার লাগে যদি মহফিল হই তো কমিটির মানুষে 10,000-20,000 টাকা করে দিলাম এই কমিটির পদাধিকারী কোন ওখানের মধ্যে আপনার বেজান বুয়াত আছে না আছে নিনা না ওদিকে এটা মারিং কোন সিস্টেম না এটা গানর কোন নেই যে টিকেট সিস্টেম যে এনো পয়সা পাইবার এনো পয়সা রে পাইবার কোন লাইন নাই যারা দিছেন আপনার সদকায় জারি আল্লাহ ওয়াস্তে দান গয়রত করছেন ওদিকে কিতা করতে না আপনারা কোন খারাপ জিনিসের মধ্যে আপনারা মন্তব্য করবা না না জানিয়া না বুঝিয়া এই যে আন্তর্জাতিক স্তরের নাতকারে ডাকার জমিন হইয়া থাকলো কি বহুত দূর হই আমরা জেলা দিল্লি হইয়া থাকলো ভারতের রাজধানী এইভাবে বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে এনতান বাড়ি কিন্তু ঢাকার থেকে ফ্লাইটে আপনার সিলেটের জমিনের মধ্যে এইসব সিলেট থেকে গাড়ি যুগে 3 ঘন্টা আপনার সফর করিয়া এই আবু রেহান সকাল 10টা অথবা 11টা নাগাদ আপনার কিতা করছেন করিমগঞ্জর যে আপনার কাস্টম আছে কাস্টম আইয়া হাজির হয়ে গেছেন বারবার আমরা অন্তকিন রিকোয়েস্ট করি আর কোনোভাবে এন্ডে এই দেশের মধ্যে আনা যায়নি কিন্তু পারা গেল না এই আন্তর্জাতিক নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাশিল্পীরে আপনার কিতা করা হইছে 12টা তাকিন লাগাইয়া বিকাল মাগরিব পর্যন্ত কাস্টমার মধ্যে আল্লাহর বান্দা উবাত আসলা যে কোন সময় আমরা ডাক দিমু আর ওই দেশের মধ্যে তাই নাইবা এই সময় আমরা দেখলাম যে বেশি কষ্ট হই যার কাস্টমার বন্ধ হই যার কোনো লাইন নাই তখন আমরা কইলাম ভাই আপনি চলিয়া যাও কোয়া কোনো আমরা কোনো আমরা দ্বারা সম্ভব হইছে না আগামীতে ইনশাআল্লাহ আমরা ট্রাই করমু বারবার আবু রেহান কইছেন আমারে আপনারা দেশনে কয়া যদি আমি যাই না তাহলে মানুষ কইব আমি আইলাম না কারণ আমি ভিডিওর মাধ্যমে বারবার কইছি আমি দেশের মধ্যে আইতাম তখন এইভাবে বারবার বুঝাই আপনার দিছি যে হুসাইন আদনান যে ব্যক্তি আসলো এই ব্যক্তিটার ভিসা পর্যন্ত কাটি লওয়া হইছে হাইলাকান্দি এসপি অফিসে যাওয়ার পরে দেখা যায় যে আমরা পোস্টার যেটা মানাইছিলাম ও পোস্টারের জেরক্স করিয়া কিছু মুসলমান অথবা অন্যান্য ধর্মাবলম্বী হইতে পারে আমরা জানি না কারণ আল্লাহ ইয়া তাআলা আলিমুল গায়ব গায়বের খবর আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না পৃথিবীর যে কোনো ব্যক্তি হোক এই কিতাব পড়ছে এটারে জেরক্স করিয়া না এসপিও বিষয় কমপ্লেন মারে দিছে যে বাংলাদেশে কোনো নাত খারে আপনার এই নিয়ামতের মহফিলের মধ্যে আইতে দেওয়া হোক না ওদিকে এসপি করিমগঞ্জের এসপিরে কইছে বলে এইভাবে কোনো নাত খাওয়া গেলেও আন্তর্জাতিক স্তরের এই দেশে ভাড়া মারতে দিও না ওদিকে বিভিন্ন ইস্যু গল আছে ইস্যুর কারণে কিতা করা গেছে না আন্তর্জাতিক স্তরের এই নাত খারে এই জমিনের মধ্যে আনা গেছে কিন্তু মন্তব্য করবা না জানিমা বুঝিয়া তারপরে আপনার মন্তব্য করবা যদি এই কথাটা কালকে আপনার এই মহফিলের মধ্যে কইলে কি মানুষে কইলা অনে খে এই কাম করছে কইয়া ফুদ্দাও আপনার গরম হইয়া ফালা নিজিল্লানি লাগাই দিলা অনে লাগাই জানি না করিয়া কইলা অনে খে এই কাম করছে কিছু মানুষে উঠিয়া খুন এটা বরাক উপত্যকা এটা আউলিয়া একরাম অকলর দেশ এই দেশে এই জায়গার মধ্যে এই বরাক উপত্যকার কোনায় কোনায় ওলি অকলর আপনার সাহিত্য মাদারিসে আপনার বরা এটা মানবতার জায়গা বরাক হইয়া থাকলো কি শান্তির দ্বীপ এই শান্তির দ্বীপে বাংলাদেশের মতো অশান্তি একটা সম্পূর্ণ একটা দেশ যেই দেশের মধ্যে একজন
আলী মিষ্টি জুটার পরে মানুষে কিতা করেন কালিয়া আপনার মাইক লইয়া যাইন গিয়া এবং আম মানুষের দা লইয়া স্টেজে উঠা পর্যন্ত আমরা ভিডিওর মাধ্যমে যাচ্ছি এই জিনিসটা বাংলাদেশ হয় কিন্তু এই দেশটার এই জিনিসের আমদানি আমরার দেশ হোক যথাযোগ্য অবস্থায় কিতা ওর আওয়া আরম্ভ ইজার গিয়া কিছু মানুষে শুনলাম যে কালকের মাহফিল ইটা নি পর্যন্ত আরম্ভ করিলে ইটা আসলো এটা খারাপ ওটা যদি হরো তাহলে ইটা মানবতা নি হারে ইটাই যায় ইনু কিতা হবে তারে কিতা অন খেও কমিটির মানুষে কিতা খাওয়াইয়া বড় করছেন নিজে যেখান হইব ওখান হইব আর কমিটির মানুষে সরকার দে যেখান হইব ওইখান দে সরকারে মানি লইব কেউ কোনো সরকার চালাই নিয়ে জমিনের মধ্যে খাওয়াছেন নিলা না তাহলে আমি স্পষ্টীকরণ আজকের এই ভিডিওর মাধ্যমে দিলাম এই ভিডিওর মাধ্যমে এটা ফেসবুক ইউটিউবের মধ্যে যাইব এই কথা শুনিয়া যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন আমার সম্মুখে আইয়া করা লাগবো নতুবা এই কমেন্ট অথবা ফেসবুকের মাধ্যমে আপনারা কোনো কমেন্ট যদি করেন এটা খালি কিয়ামতের দিন আপনার জবাবদিহি হইতে লাগবো এটা জবাবদিহি হওয়া লাগবো যদি আপনি কমেন্টস এবং এই ফেসবুকের মাধ্যমে লেখালেখি করেন যদি আপনি না বুঝেন তাহলে আমার সামনে আইবে আমি যতটুকু সম্ভব বুঝাইয়া দিব আর আমরা যদি বুঝতাম পারি না তে আপনি আমরা রেখে দিবা যে ভারতের আইন কানুন আল্লাহ আল্লাহ বাংলাদেশি বক্তা বলানলে আল্লাহ আনা লাগে তো আমরাও ভিকমু এই ফুদ্দা ফেসবুকে বকাবকি করিয়া ফালাইয়া সিল্লাইয়া নাসিয়া এটা মানুষের দেখাইও না এটা মানবতা নাই না আমরার মধ্যে একজনের ভুল হয়ে গেলে আমরা দরিয়া দিতাম আড়ালে জনসম্মুখে আনিয়া বেইজ্জত করতাম না একজন মানুষের বেইজ্জত যদি করেন তাহলে ইজ্জতি মানুষের বেইজ্জত করলে আল্লাহ একদিন আপনার ধ্বংস করে দিব আপনিও বেইজ্জত হওয়ার চান্স আছে সম্পর্ক নাই রোজার লগেও সম্পর্ক নাই ফুদ্দাও আউরি মন্তব্য করে কোন সংগঠনের মানুষ নাই ওলা নাই নিমাজ আসলে এও ইয়া নামদারি মানুষ কোন সংগঠনের আলিম রেহে দেখতে পারে না কোন সংগঠনের আলিমুল আমার মাত কথা তার সহ্য হয় না খাইলিনি ঐক্যবদ্ধ আল্লাহতে প্রত্যেক সংগঠনের মানুষ আইসুন আইসুনি না না যান যান সংগঠনের খাস কথা খরুক অসুবিধা নাই গেছুন বালা জিনিস ফুনছুন ইনু তো আলিম উলামা হলে বালা বালা কথা অকল কইছুন খারাপ তো কোনো মাত আমরা শুনছি না মন্তব্য করার কিতা আছে এর মাঝে কিছু মানে কইতরা বিলে নাতে রসুল ইতাও ইয়াতে লগি ফুদ্দা প্রত্যেক অঙ্গনের মধ্যে নাতে রসুল কা এক কথা শুন আসলে তো কোনটা জানুন না দেশ শুন না ও ফুদ্দাও মন্তব্য করেন ও যে কৌমি অঙ্গনের শিল্পী অকল বাংলাদেশে বড় আসুন এরা এরা কিতা নাইনি এরা দেহবন্দি আকিদার মানুষ না তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করেন এটা কিতা বাদ হতরা নি না বেরলবি মস্তকর যারা আসুন এতে না তার রসুল সাল্লাল্লাহু ইসলাম পাঠ করেন তবলিকি জানতে না শুন এর মধ্যে জুনাইদ জমশেদ গই একজন নাত খাসলা আস্তা পৃথিবী বিখ্যাত এখনো নাম আছে কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ নাম থাকবো নেটো সার্চ মারি দেখবা জান প্লেনের মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে সবার নাত আমরা শুনি সবরে মহব্বত করি অত লড়াই বিড়াই করবার খাম কিতা অত লড়াই বিড়াই করবার খাম তো নাই যেন লড়াইর জায়গা নেই ইনু আল্লাহর সিনবার জায়গা ইনু যেন অমুক মেসাবে না ফুলি লইতে আমার কাটে না তোমার যদি কাটে না মেসাবরে তুমি আনামাদি তাকো বুদ্ধাই জনসম্মুখে কইও না অমুক মেসাবরে আমার কাটে না কারণ এনতেঙ্গরে লাখ লাখ মানে মানুন হাজার হাজার মানে মানুন মানুন নিলে না মানুন গতিকে তুমি কাটেন না একজনের মেসাবরে তুমি তোমার মনে রাখিও এই ফেসবুক হোয়াটসঅ্যাপ আর জনসম্মুখে কি বোধ গাবত করা যাইও না একজন আলিম হইতে সময় 12 বছর 13 বছর মাদ্রাসাত ফুড়িয়া হই ইটা খালি এমনি খালি আলিম হওয়া যায় না আর এমনি মাইকো মাতা যায় না আমি এদিন যত কইছি যে পিতা নোয়াগাম যে তোমার আনিয়া দিলেই না মাইকো তুমিও দুই চারি কথা কও না মানে যদি ফোন হইন কই কও না তো বুদ্ধা এই অতই কইতা ইটা করো খানি ইটা বারবার আমি আলে সুন্নতের মহাসম্মেলনেও কইছি খাইলো কইছি বারবার কইছি এটা কোন দিন যাব রাখবেলির মানে ওটা বাদ দিতা এটা দেখতে সময় খালি গিন করে কোন দিন যে বাদ দিতা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হেদায়েত দেব আর সঠিক রাস্তা যেগু আছে ইহদিন সুরাত আল মুস্তাকিম ওগুল লাগে সবে খেদমত কতরা করি ইত্রানান যে মানুষের সঠিক রাস্তা নমাজওয়ালা আল্লাহওয়ালা নবীওয়ালা জিন্দগি দান করবার লাগিয়া সবে যার যার খেদমত করিয়া যাইতাম রাত্রে দিন কতরা আল্লাহ সমস্ত খেদমতের মাধ্যমে খালি দিন ইসলামের খেদমত হোক মানুষের ঘরে ঘরে আমল যাক হুব্বে রসুল যাক যাতে জিন্দগির উজালা করতে পারে রোশন করতে পারে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের অনুসরণ করিয়া আল্লাহর মায়ার মানুষ হইতে পারে ও চিন্তা আমরা হাবুই হাবুই নাই মায়ের বার্কা করবার কোনো চিন্তাই না আসেনি কেউ না তেবারে নু এটা আউরি মন্তব্য করিয়া কোনো লাভ নাই আল্লাহ আমাদের সহি সমাজ দান করুক আমি এক গুণাগার নালায়ক নাফরমান আমি অযোগ্য ব্যক্তি আমার মধ্যে তো সৌন্দর্যতাও নাই কথা হইবারও আমার মতো গেছে কোনো জ্ঞান নাই আমি
যতটুকু হইছি এর মধ্যে যদি অন্তর লাগিয়া থাকে তাহলে আমার কুমার দৃষ্টিতে দেখবা আমি খেরের আঘাত দিতাম করি জন্মিছি না আমি মহব্বত লাগাইবার লাগি জন্মিছি আমি আজ পর্যন্ত কোনো মানুষেরই আঘাত করি কোনো কথা কইছি না আমি মহব্বত কারণ মহব্বতের মাধ্যমে জমিনও জয়লাভ করা সম্ভব হিংসা বিদ্বেষ দিয়ে জমিনও কোনো কিছু হয় না আমার বিশ্বাস শেরালিপুর কচিকাচা থেকে লাগাইয়া মা বোন প্রত্যেক মানুষের মহব্বত আমার সঙ্গে আছে কোনো হিংসা বিদ্বেষ নাই এটা আমি গ্যারান্টি দিতে পারি